Okay. So, thank you everyone. I'm Arindam Ghosh. And today we will take our second class on Banghatto's Kadamburi. Banghatto's Kadamburi. This is probably my third class actually. As I have already informed you that Banghatto's Kadamburi is a very intricate and complicated narrative and text. It has many characters, many subplots, many small elements which are quite complicated for you. So in order to understand the narrative, you have to read the entire text or you have to read at least the plot summary which I have provided you. সেটা একটু ভালো করে পড়তে হবে, না পড়লে বোঝা যাবে না। আগের দিন আমাকে অনেকেই বলেছে স্যার এই জায়গাটি ধরতে পারছি না, ওই জায়গাটা ধরতে পারছি না। সেখানে আমি যেটা আজকে করব সেটা হচ্ছে আমি আরেকবার প্রথম থেকে মানে একটু শর্ট করে পুরো সামারিটা একটু তোমাদের সঙ্গে পড়তে পড়তে একটু চার্ট করে দেবো আর কি। চার্টটা করলে তোমরা দেখে বুঝতে পারবে। তাহলে আজকে যখন আমি শুরু করব আরো 5 মিনিট বাদে আর কি, আজকের স্টোরিটা আরেকটু কমপ্লিকেটেড হবে, তার ফলে তোমাদের বুঝতে গেতে কোনো অসুবিধে না হয়। অ্যাজ আই হ্যাভ অলরেডি ইনফর্মড ইউ দ্যাট দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য কথা, অর ওয়ান ক্যান সে দ্যাট ইট ইজ অ্যান আখ্যায়িকা। ইটস আ 7th সেঞ্চুরি সংস্কৃত টেক্সট, পারহ্যাপস দ্য ফার্স্ট প্রোজ ফিকশন রিটেন বাই বানভট্ট অ্যান্ড লেটার হিজ সান ভূষণ ভট্ট। অ্যাজ দিস টেক্সট ইজ রিটেন বাই দ্য টু অথার্স, দ্য ফার্স্ট পার্ট পূর্ব ভাগ হ্যাজ বিন রিটেন বাই বানভট্ট, দ্য সেকেন্ড পার্ট দ্য উত্তর ভাগ হ্যাজ বিন রিটেন বাই ভূষণ ভট্ট, হিজ সান। মেনি ট্র্যাডিশন অফেন অ্যাট্রিবিউটেড দিস টু পুলিন ভট্ট, অ্যান্ড হেন্স দিস টেক্সট বিকামস আ ভেরি কমপ্লিকেটেড টেক্সট। এর আগের ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি এই টেক্সটে যে বিভিন্ন জনরে নিয়ে কোন জনরাতে বিলং করে তাই নিয়ে অলরেডি আলোচনা করেছি। এটাকে কাব্য বলা যেতে পারে, কথা এটাকে মানে এটাকে কথাই বলে আর কি, অ্যাজ ফলোয়িং দ্য টেকনিক্যাল ডিনোমিনেশনস অনেকে আখ্যায়িকা বলে। সো কথা আখ্যায়িকা মিলিয়ে এই ন্যারেটিভ, তার মধ্যে ইমাজিনেশন রয়েছে আবার হিস্টোরিক্যাল ন্যারেটিভও রয়েছে। তো যাই হোক, আমরা যেটা আগের দিন যে গল্পটা পড়েছি সেই গল্পটা আমি একটু তোমাদেরকে মানে চার্টের আকারে একটু তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের এই বিষয়টা আরেকবার মনে পড়ে যায়। দাঁড়াও কেউ একটা আসছে। ইয়েস, চলো তাহলে শুরু করছি। প্রথমেই আমরা এই গল্পে পেয়েছি, এই গল্পতে গল্প শুরু হচ্ছে রাজা শূদ্রক, কিং শূদ্রক, যে বিদিশার কিংডমের হেড অফ দ্য স্টেট, তার কাছে একটা চন্ডাল ওম্যান উইল গিভ হিম আ প্যারট, তাই তো? অ্যান্ড দ্য প্যারট উইল টেল দ্য স্টোরি অফ দ্য জাবালি, দ্যাট হাউ সাম শবর্স, সাম ব্যান্ড অফ দ্য হান্টার্স কিল্ড অ্যান এনর্মাস অ্যানিমালস অ্যান্ড কজ গ্রেট ডিস্ট্রাকশন ইন দ্য এন্টায়ার ফরেস্ট। এবং তারপরে সে একটা মুনি ঋষির কাছে যাবে, জাবালির কাছে। সে জাবালি একটা গল্প বলবে যেটা বেসিক্যালি প্যারটের জীবনেরই গল্প। এবার সেই জাবালি যে গল্পটা শুরু করবে সেটা কিং তারাপীঠকে দিয়ে, তারাপীঠের দুই ছেলে, একটা হচ্ছে চন্দ্রপীর আর একটা হচ্ছে এক ছেলে তার নাম চন্দ্রপীর এবং তার যে চিফ মিনিস্টার তার নাম হচ্ছে সুখসেনা। তো সুখসেনা তার ড্রিমে এই পুণ্যরীককে দেখবে, একটা লোটাসকে দেখবে তার ওয়াইফ মনোরমার বুকে। এর ফলে তারাপীরের যে ছেলে জন্ম হবে তার নাম চন্দ্রপীর, আর সুখসেনা যে ছেলের নাম তার নাম কি? বৈশম্পায়ন। তাহলে আমরা একটু চার্টটা করি। প্রথমে শুরু হচ্ছে এটা শূদ্রককে দিয়ে। আমি অলরেডি চার্টের প্রথম দিকে লিখে দিয়েছি যে দেখে নিও যে মুন মুন ফার্স্ট বার্থে হচ্ছে চন্দ্রপীর, সেকেন্ড বার্থে শূদ্রক, মানে আগে জন্মে মুন, মানে এটাই বেসিক্যালি ফার্স্ট বার্থ, সেকেন্ড বার্থ, থার্ড বার্থে শূদ্রক। শূদ্রককে দিয়ে গল্প শুরু হচ্ছে, তার মানে দ্য এন্টায়ার ন্যারেটিভ ইজ গোয়িং ফ্রম ব্যাক টু দ্য ফ্রন্ট, অ্যান্ড হেন্স দিস ন্যারেটিভ ক্যান বি কল্ড আ কাইন্ড অফ ফ্ল্যাশ ব্যাক। ওকে, ফ্ল্যাশ ব্যাক মেনি পিপল কল্ড ইট অ্যাজ ইনবক্স ন্যারেটিভ, মেনি পিপল কল্ড ইট অ্যাজ অনিয়ন ন্যারেটিভ, অনিয়ন ন্যারেটিভ, অনিয়ন মানে পেঁয়াজের খোসার মতো যেরকম সাজায় সেরকম ভাবে দিস ইজ ক্যান বি কল্ড অ্যান অনিয়ন ন্যারেটিভ। সো ফ্ল্যাশ ব্যাকে গল্প যাচ্ছে, শূদ্রককে দিয়ে শুরু হচ্ছে, শূদ্রকের কাছে প্যারট, দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড বাই জাবালি,
অবন্তী নগরীর গল্প জাবালি বলতে আরম্ভ করবে এবং সেখান থেকে শুরু হচ্ছে তারাপীর এবং চন্দ্রপীরের কাহিনী। আমার সঙ্গে একটু এই সময়টা কনসেন্ট্রেট করে থাকো। চন্দ্রপীরের বন্ধু হচ্ছে কে তোমরাই বলবে, বৈশম্পায়ন, তাই তো? বলো। হ্যাঁ, চন্দ্রপীরের বন্ধু হচ্ছে বৈশম্পায়ন। দ্য ফাদার অব বৈশম্পায়ন ইজ দ্য মিনিস্টার অব তারাপীর নোন অ্যাজ কি নাম? সুখসেনা। রাইট, সুখসেনা। সো আমরা ফার্স্ট জেনারেশন যেটা মানে তাদেরকে পেলাম এই গল্পের, একটা হচ্ছে চন্দ্রপীর আর একটা হচ্ছে বৈশম্পায়ন। এরপরে গল্প মুভ করছে। আচ্ছা, অ্যান্ড আমরা যেটা এই গল্পের মধ্যে দেখতে পাবো সেটা হচ্ছে আফটার আ ফিউ ডেজ তারা দুজনে ইউনিভার্সিটি এডুকেটেড হবে। ইউনিভার্সিটি এডুকেটেড হয়ে দে উইল কনকার দেয়ার ওন ওয়ার্ল্ড। তারা হিমালয়ের পাদদেশে থাকবে, কিন্নর কিন্নরীদের দেখা পাবে এবং এরপরে তারাপীঠ উইল মিট মহাশ্বেতা। অ্যান্ড মহাশ্বেতা উইল ন্যারেট হার ওন স্টোরি। মহাশ্বেতা তার গল্পটা বলবে। এবার মহাশ্বেতা কি গল্প বলবে? এবারে আসছে। হ্যাঁ, এবার মহাশ্বেতা কি গল্প বলবে? মহাশ্বেতা যে গল্পটা বলবে উইল ন্যারেট আ স্টোরি দ্যাট শি ইজ দ্য ডটার অফ এ গন্ধর্ব। ওয়ান ডে শি হ্যাড কাম টু দ্য লেক অচ্ছতা ফর আ বাথ অ্যান্ড শি স্পটেড আ হ্যান্ডসাম ইয়াং অ্যাসেটিক। তার নাম হচ্ছে কি? পুণ্ডরী। পুণ্ডরীকের সঙ্গে দেয়ার উইল বি আ লাভ অ্যাফেয়ার অফ মহাশ্বেতা। আগের দিন আমি তার গল্পটা বলেছি এবং পুণ্ডরীকের সঙ্গে যে রয়েছে হি ইজ কপিঞ্জল। কপিঞ্জল এবং পুণ্ডরী দেয়ার ফ্রেন্ডস। তাহলে আমরা এই গল্পের মধ্যে প্রথম একটা নারী চরিত্র পেলাম অ্যান্ড শি ইজ মহাশ্বেতা। সো আমরা লিখে ফেললাম মহাশ্বেতা। মহাশ্বেতা উইল এনকাউন্টার চন্দ্রপীর বাট মহাশ্বেতা উইল নট বি দ্য লাভার অফ দ্য চন্দ্রপীর। মহাশ্বেতা উইল জাস্ট টেল আ স্টোরি, দ্য স্টোরি অফ দ্য টু ইয়াং মেন। ওয়ান ইজ পুণ্ডরীকা, সরি PUNDA RIKA, পুণ্ডরীক উইল ফেল ইন লাভ অ্যাফেয়ার উইথ মহাশ্বেতা। There is a relationship, there will be a relationship between Mahashweta and Pundarik. And of course, there is Pundarik's friend. Pundarik's friend and he is Kopinjal. এরকম করে না পড়লে তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি কারণ তোমরাও যখন রিয়েল লাইফে পড়বে, যদি এরকম কমপ্লিকেটেড স্টোরি হয়, এরপরে অনেক কমপ্লিকেটেড স্টোরি পাবে, ফিফথ সেমিস্টারে খুবই কমপ্লিকেটেড ন্যারেটিভ পাবে অমিতাভ ঘোষের শ্যাডো লাইন্স, এরকম অনেকগুলো কমপ্লিকেটেড বিভিন্ন ন্যারেটিভ পাবে বিভিন্ন জায়গাতে, তখনই এটা করবে একটা ক্যারেক্টার ম্যাপ বা ক্যারেক্টার ডায়াগ্রাম বা ক্যারেক্টার চার্ট অবশ্যই তৈরি করবে, না হলে সামলাতে পারবে না। তারপরে তো ক্যারেক্টারগুলো আলাদা করে পড়বে। আচ্ছা, সো মহাশ্বেতা অ্যান্ড মহাশ্বেতা উইল টেল দ্য স্টোরি অফ হার লাভ অ্যাফেয়ার উইথ পুণ্ডরীক অ্যান্ড পুণ্ডরীকস ফ্রেন্ড কপিঞ্জল। কপিঞ্জল প্রথম দিকে পুণ্ডরীককে বলবে যে ইউ হ্যাভ টেকেন দ্য ভাও অফ অ্যান অ্যাসেটিক, ASCETIC, ascetic মানে those who are celibate, CELIBITE, will not marry anyone. But পুণ্ডরীক will eventually fall in love affair with মহাশ্বেতা। তারপরে এটা চলবে একটা ছোট মতো ক্যারেক্টার আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, তারালিক, যে মহাশ্বেতার আর কি বিটল বক্স বিয়ারার। সে পুণ্ডরীককে তার গল্প বলবে that she is also pining for the love. অন্যদিকে পুণ্ডরীকও খুব ভয়ঙ্করভাবে মানে দুঃখ পাবে তার ভালোবাসার জন্য এবং হঠাৎ করে সেই জায়গায় যখন পৌঁছতে পারবে না প্রপার টাইমে পুণ্ডরীকের কাছে মহাশ্বেতা, পুণ্ডরীক উইল ডাই। অ্যান্ড যেটা ঘটবে সেটা হচ্ছে পুণ্ডরীকস ফ্রেন্ড কপিঞ্জল উইল অ্যাকচুয়ালি ফলো পুণ্ডরীক। হি ইজ অ্যাগিটেটেড অ্যান্ড হি ফ্লাইজ অ্যাওয়ে হিমসেলফ ইন পারস্যুট অফ দিস বিইং, এ ডিভাইন বিইং। আমি আগের দিন বলেছিলাম যে পুণ্ডরীকের দেহ নিয়ে আকাশে চলে যাবে। মহাশ্বেতা তাকে ফলো করতে চেষ্টা করতে করবে কিন্তু পারবে না। কপিঞ্জল যেহেতু তার সেজলি পাওয়ার রয়েছে সে ফলো করবে তাকে। তাহলে মাথায় দেখো, কপিঞ্জল ফলো করলো পুণ্ডরীককে, কারণ এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আবার ফিরে আসবে আজকে যখন আমি গল্পটা কন্টিনিউ করব। ক্লিয়ার? এরপরে যেটা ঘটবে, চন্দ্রপীর উইল কনসোল মহাশ্বেতা বাট অ্যান্ড মহাশ্বেতা উইল নাও রিভিল এ নিউ ক্যারেক্টার অ্যান্ড দিস ক্যারেক্টার ইজ অফকোর্স কাদম্বরী, হু ইজ দ্য হিরোইন অফ দ্য এন্টায়ার নভেল অ্যান্ড আফটার হুজ নেম দিস এন্টায়ার ফিকশন ইজ নেম, যার নামে গোটা ফিকশনটার নাম,
কিন্তু যদিও কাদম্বরীর চরিত্র থেকেও অন্যান্য ক্যারেক্টারের চরিত্র আরো বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কাদম্বরীর নামেই এই গল্প করা হয়েছে। শি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস নভেল। এবং এই কাদম্বরীর প্রেমে পড়বে আমাদের যে হিরো, কে? চন্দ্রবীর। আমরা বলতে পারি মিনিস্টার বা সেখানকার একটা ইম্পর্টেন্ট পজিশন হোল্ডার ইজ কেউরক। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গল্পে যে নতুন চরিত্র তাকে ইন্ট্রোডিউস করবো, এন্ড শি ইজ, আমি এখানে একটা কাদম্বরী, এরপরে গল্পতে যে আসবে হি ইজ কাদম্বরী, এন্ড কাদম্বরী ইজ দ্য ফ্রেন্ড অফ হোম, শি ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য মহাশ্বেতা। মনে রাখবেন মহাশ্বেতা, এন্ড উইল ইভেনচুয়ালি ফেল ইন লাভ উইথ চন্দ্রবীর। চন্দ্রবীর কাদম্বরীর এই একই জায়গাতে থাকছে, হচ্ছে কেউ রক, কে ই ইউ কেউ রক, মহাশ্বেতা বলবে কাদম্বরীকে, ইম্পর্টুন করবে যে চন্দ্রবীরকে বাড়িতে ফিরতে দাও, নাহলে বাড়ি ফিরতে পারছে না। এবং সেই সময় চন্দ্রবীরের যে বাবা তারাপীর তাকে একটা লেটারও লিখবে, এবং যখন লেটার লিখবে তখন সে ইমিডিয়েটলি কিন্তু বাড়িতে ফেরার চেষ্টা করবে। এখানে আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ইন্দ্রায়ুদ। ইন্দ্রায়ুদকে চন্দ্রপীর ইমিডিয়েটলি মাউন্টস। ইন্দ্রায়ুদ মিডিয়াম ক্যাটাগরি নিয়ে কেউ এসছে মনে হচ্ছে। হ্যাঁ, ইন্দ্রায়ুদকে কেউ বলতে পারবে? আগের দিন বলেছিলাম, বলো, ইন্দ্রায়ুদ ইজ দ্য, ইয়েস, দ্য হর্স অফ চন্দ্রপীর। ইয়েস, ট্রুলি ইন্দ্রায়ুদ ইজ দ্য নেম অফ দ্য হর্স অফ চন্দ্রপীর, যে হর্সকে কিন্তু চন্দ্রপীর তার পিঠে চড়েই বিভিন্ন জায়গাতে যায়। ইন্দ্রায়ুদের নাম মনে রাখতে হবে, কারণ ইন্দ্রায়ুদ উইল অ্যাপিয়ার অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার লেটার। ইন্দ্রায়ুডিএইচ, ইন্দ্রায়ুদ। ইন্দ্রায়ুদ ইজ দ্য নেম অফ দ্য হর্স অফ চন্দ্রপীর। Okay, so Horse of Chandrapir is Indrayud, and then there is another important character is of course Patralekha, P-A-T-R-A-L-E-K-H-A. Patralekha is the messenger of Chandrapir. He is the messenger. He will gives all kind of messenger, all kind of information to Chandrapir. And Tarapir actually called Chandrapir, and for Chandrapir to kintu ferot jete hobe. এবার আমরা এই গল্পতে যেটা পাবো সেটা হচ্ছে যে যখন ফিরবে তখন কেউরক, কেউরক মানে কাদম্বরীর যে অ্যাসোসিয়েট, সে এসে চন্দ্রবীরকে বলবে যে খুব খারাপ অবস্থা ওখানে, অ্যান্ড তখন ও বৈশম্পায়নকে পাঠাবে, অ্যান্ড বৈশম্পায়ন উইল ইভেঞ্চুয়ালি অ্যাপিয়ার টু মহাশ্বেতা, মহাশ্বেতার কাছে যাবে, এবং মহাশ্বেতা তখন যে গল্পটা চন্দ্রবীরকে বলবে ফ্ল্যাশব্যাকে, যে সি স ইয়াং ব্রাহ্মিন ওয়ান্ডারিং অ্যাবাউট who made passionate advances to of love towards him, bolbe ami tomake bhalobashi boishampayan, ami age dini bolechi boishampayan is the bosom friend of chandrapir, the son of the shukosena, and she was inflamed by anger and cursed him that he would turn into a parrot, she ekta parrot e transform hobe ei curse korbe, and that very moment he fell lifeless on the ground, it was only later that she learned that the youth was chandrapir's friend boishampayan, seta she পরে জানবে। সো এটা যেটা ঘটবে সেটা হচ্ছে বৈশম্পায়ন উইল ইভেঞ্চুয়ালি অফার লাভ টু মহাশ্বেতা। সেখানে কাহানি মে নতুন টুইস্ট হবে, সেটা হচ্ছে মহাশ্বেতা অ্যান্ড বৈশম্পায়ন উইল ইভেঞ্চুয়ালি, মহাশ্বেতা উইল কার্স বৈশম্পায়ন that he will be transformed into a parrot. আমরা দেখতে পাচ্ছি আমাদের চাটে যে প্যারট দিয়ে কিন্তু গল্প শুরু হয়েছে, তার মানে সেকেন্ড বার্থে যে বৈশম্পায়ন, থার্ড বার্থে সে প্যারট, প্যারট দিয়ে গল্প শুরু হয়েছে। সেকেন্ড মানে ফার্স্ট বার্থ বা সেকেন্ড বার্থ আমি এখানে ক্ষেত্রে বলছি বৈশম্পায়ন, কারণ ফার্স্ট বার্থ হচ্ছে পুণ্ডরীক, পুণ্ডরীক সে যার গল্প কিন্তু মহাশ্বেতা আমাদেরকে অলরেডি বলে দিয়েছে, যার প্রেমে মহাশ্বেতা পড়েছিল অলরেডি, এবং
পুণ্ডরীকের বন্ধুকে পুণ্য হুইজ দ্য ফ্রেন্ড অফ দ্য কপিঞ্জল কপিঞ্জল এই যে লুজ এন্ডটা এটা কিন্তু একটা ড্যাংলিং অবস্থায় আছে আমরা এখনো জানি না যে পুণ্ডরীক কোথায় যাকে ডিভাইন বিং নিয়ে গেছে আমরা জানি না যে কপিঞ্জল কোথায় এই দুটো সাসপেন্সের জায়গা যে পুণ্ডরীক কোথায় যে ডিভাইন বিং তাকে আকাশে নিয়ে চলে যায় আফটার পাইনিং ফর লাভ এবং উই অলসো ডোন্ট নো হোয়ার কপিঞ্জল ইজ আমরা গল্পের এই জায়গায় এসে আগের দিনের ক্লাস শেষ করেছিলাম ক্লিয়ার আমরা গল্প দেখতে পাচ্ছি যে মহাশ্বেতা বলবে মহাশ্বেতা উইল ইনফর্ম হুম উইল ইনফর্ম চন্দ্রপীর দ্যাট হি সো দ্যাট শি কার্স অ্যানাদার ইয়াং ব্রাহ্মণ বৈশম্পায়ন অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ হার দ্যাট হি লাভস হিম দ্যাট হি লাভস হার অ্যান্ড শি সেজ দ্যাট it will be a kind of scene that because she is also in love with Pundori and then she curses Vaishampayan to be transformed into a parrot. Golper ei jaygay giye amra ager din theme giyechhilam bolo eto dur tomader kache clear kina yes sir clear besh ei bar golpo aro beshi complicated hote choleche pore nojor rakho golper dike to gelo slide number 29 chandrapir after listening to this news is rendered unconscious matite pore ogyan hoye gelo and at this moment kadambori who has told her parents that she is leaving to see mohashweta karon kadambori shei shomoy abar oi jagate asche tar parents ke boleche je she mohashweta ke dekhte jacche arrives at the scene accompanied by of course patro lekha patro lekha is the messenger of chandrapir chandrapir shekhane chandrapir messenger aschilo sheo aschilo tar shonge dekha holo they both fall into a swoon after seeing chandrapir lying on the ground patro lekha ogyan holo ar onno dike amader kadambori ogyan holo so bujhte parcho je tin jon lok shekhane already they have been rendered unconscious one chandrapir another is kadambori and another is patro lekha so they both fall into swoon after seeing chandrapir lying on the ground when Kadambori recovers still thinking that Chandrapir is dead she prepares to immolate herself on his funeral pyre karon she decide koreche je she nijeke shompurno rupe shoti hisebe oi immolate korbe nijeke completely self destroy korbe je funeral pyre e Chandrapir ke jalano hobe jekhane tar chita jalano hobe funeral pyre means chita bhosho jekhane jalano hoy shekhanei nijeke shompurno rupe she dan korbe but at this moment a disembodied voice calls from the sky disembodied mane the thing that doesn't have the spirit that doesn't has a body disembodied ja dehohin completely spirited soul take bola disembodied voice the dehohin ekta shor abar akash theke ekhane bollo my child mohashweta the body of pundarik is in my world je mohashweta ke bollo mohashweta পুণ্ডরীকের দেহ আমার জগতে রয়েছে হি রিমেন্স ইমপেরিশেবল আনটিল হি ইউনাইটস উইথ ইউ সে যতক্ষণ না পর্যন্ত তোমার সঙ্গে তার কোনো মিটিং হচ্ছে তোমার সঙ্গে তার বিয়ে হচ্ছে ততক্ষণ না পর্যন্ত ততক্ষণ অবধি হিজ বডি উইল রিমেন ইমপেরিশেবল ইমপেরিশেবল মিন্স আনডিস্ট্রয়েবল দ্যাট ক্যানট বি ডিস্ট্রয়েড তাকে ধ্বংস করা যায় না অন দ্য আদার হ্যান্ড অল দ্য চন্দ্রপীড সোল হ্যাজ ফ্লেড বিকজ অফ আ কার্স হিজ বডি ইজ মেড অফ লাইট and thus forever imperishable onno dike kadamburiyo shunlo je chandrapirer jodio body er moddhe soul nei atta nei ei muhurte there is no soul inside chandrapir's body his soul has fled because of a curse kono ekta curse er jonno tar soul tar deho theke chole geche baire but his body made of light tar je body seta light diye toiri chandra chandrapir চাঁদেরই লাইট দিয়ে তৈরি এন্ড দাস ফর এভার ইম্পেরিশেবল করে চন্দ্রপীরের দেহ কিন্তু আনডিস্ট্রাক্টেবল এখান থেকে আমাদের বুঝতে হবে যে বেসিক্যালি চন্দ্রপীর এবং পুণ্ডরীক এরা এই দুই বন্ধু কারণ আমরা অলরেডি জেনে গেছি যে মহাশ্বেতার যে যার যার প্রেমে পড়েছে সে হচ্ছে পুণ্ডরীক এবং বেসিক্যালি পুণ্ডরীকই হচ্ছে বর্তমান বন্ধু চন্দ্রপীরের বৈশম্পায়ন একবার চাটের দিকে তাকালেই বুঝতে পারবে যে পুণ্ডরীকের প্রেমে পড়েছে মহাশ্বেতা সে তা সে সেকেন্ড বার্থে বৈশম্পায়ন আর থার্ড বার্থে প্যারট যাকে অলরেডি মহাশ্বেতা না চিনতে পেরে কার্স করে দিয়েছে যে বৈশম্পায়নকে
যে 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 প্যারটে ট্রান্সফর্মের কার্ডস দিয়েছে, ফলে সে নেই এখানে, সে কিন্তু অলরেডি হি ইজ পুণ্ডরীক। এবং আমাদের মাথায় রাখতে হবে যে আনকনশিয়াস হয়ে পড়েছে চন্দ্রপীর, সে কিন্তু পরবর্তীকালের বার্থে শূদ্রক হবে, যেখানে দিয়ে গল্প শুরু হয়েছে। এবং প্রথম বার্থে সে মুন গড ছিল, যেখান থেকে নামটা চন্দ্রপীর এসছে। এবার আমরা একবার দেখার চেষ্টা করবো যে সেই জিনিসটা কেমন ভাবে হলো, ন্যারেটিভ আরেকটু কমপ্লিকেটেড হবে। সো বাট অ্যান্ড হি সেড দ্যাট চন্দ্রপীর বডি ইজ অলসো মেড অফ লাইট অ্যান্ড দাস ফর এভার ইম্পেরিশেবল। হ্যাঁ, দাস ফর এভার ইম্পেরিশেবল, ইম্পেরিশেবল মিনস আনডিস্ট্রয়েবল। বাট কাদম্বরী মাস্ট সি টু ইট দ্যাট ইজ বডি ইজ কেয়ারফুলি গার্ডেড। কিন্তু কাদম্বরীর দায়িত্ব হচ্ছে চন্দ্রপীরের দেহ যাতে প্রপারলি গার্ডেড অবস্থায় থাকে, যেন কেউ তাতে টাচ করতে না পারে বা কোনোভাবে সেটা কোনোভাবে মানে অন্য কোনো এক্সটার্নাল ফোর্স যাতে নিয়ে না যায়। এভরিওয়ান ইজ অ্যাস্টনিশড, পত্রলেখক এক্সক্লেমস দ্যাট ইট ইজ নট প্রপার ফর ইন্দ্রায়ু টু রিমেন অন আর্থ হোয়াইল ইজ মাস্টার ইজ নো মোর। সেই সময় পত্রলেখা বলল যে যখন তার মাস্টারই পৃথিবীতে নেই, মাস্টার মানে চন্দ্রপী, আর ইন্দ্রায়ু কি, ইন্দ্রায়ু ইজ দ্য বলো স্বাগত, একটু দেরিতে এলে একটু কনসেন্ট্রেট করো, তাহলে স্টোরিটা একটা বুঝতে পারবে, কারণ আমি অনেকটা আগের দিনের রিক্যাপিচুলেশনটা করে দিয়েছি। সো সো যাই হোক, সো যেখানে ছিলাম তো সেটা হচ্ছে যে বলল পত্রলেখা এক্সক্লেমস দ্যাট ইট ইজ নট প্রপার ফর ইন্দ্রায়ু টু রিমেন অন আর্থ হোয়াইল ইজ মাস্টার ইজ নো মোর। যখন তার মাস্টার এই পৃথিবীতে নেই, তখন ইন্দ্রায়ুদের এই পৃথিবীতে থাকার কোনো মানেই হয় না, কে বলল, পত্রলেখা। এর ফলে যেটা হলো, শি মাউন্টস হিম অ্যান্ড থ্রোজ হারসেলফ অ্যালং উইথ দ্য হর্স ইন টু দ্য অচ্ছদালে। পত্রলেখা ইজ এ উইমেন, সে নিজেকে অচ্ছদালেকে অ্যালং উইথ দ্য হর্স সে রাইড করে তার মধ্যে পড়লো আর কি, অচ্ছতা দেগের মধ্যে, কারণ তার মধ্যে তার মালিকই বেঁচে নেই, ফলে ইন্দ্রায়ুদের বেঁচে দেয় কি হবে, বিকজ চন্দ্রপীর সোল হ্যাজ বিন ফ্লেড বিকজ অফ আ কার্স অ্যান্ড দের ইজ নো গ্যারেন্টি দ্যাট হোয়েন দ্য কার্স উইল এন্ড অ্যান্ড দ্য বডি অ্যান্ড দ্য সোল অফ চন্দ্রপীর উইল রিটার্ন ইন টু দ্য বডি। এইবারই কাহানি মে টুইস্ট, যেটা ঘটবে দ্য নেক্সট মোমেন্ট কপিঞ্জল ইমার্জেস ফ্রম দ্য লেক। তাহলে আমরা গল্পর আবার চাটের দিকে একবার ফিরে যাওয়ার চেষ্টা করি। আমরা দেখছি যে কাদম্বরী এবং চন্দ্রপীর, এখানে আমি অলরেডি ইন্দ্রায়ুধকে ইন্ট্রোডিউস করেছি, ইন্দ্রায়ুধ ইজ দ্য হর্স অফ দ্য চন্দ্রপীর, যাকে নিয়ে বিভিন্ন যুদ্ধ এবং অন্যান্য জায়গাতে চন্দ্রপীর যাচ্ছে, চন্দ্রপীর ইজ রানিং উইথ দ্য হর্স অ্যান্ড মাউন্টিং দ্য হর্স। এই যে ইন্দ্রায়ুধ বলে হর্স, এবার আমি নেক্সট পেজে যাচ্ছি, স্ক্রিনশটটা তোমাদের আমি দিয়ে দেবো। এবার নেক্সট পেজে যেটা ঘটবে সেটা হচ্ছে পত্রলেখা, পত্রলেখা উইল ইভেঞ্চুয়ালি রাইড দ্য হর্স, রাইড দ্য হর্স, দ্য হর্সেস নেম ইজ ইন্দ্রায়ুধ, ইন্দ্রায়ুডিএইচ, অন্যরকম স্পেলিং অনেকে লেখে, ইন্দ্রায়ুধ, ইন্দ্রায়ুধ নামক হর্সকে নিয়ে হি উইল শি উইল জাম্প ইন টু দ্য লেক আর রিভার অচ্ছদা। এক সেকেন্ড, কেউ এটা আসছে মনে হচ্ছে, ইয়েস হ্যালো, চন্দ্রপীর কাদম্বরী রিকভার্স থিঙ্কিং দ্যাট চন্দ্রপীর ইজ রেন্ডারিং ইন টু হিজ বডি ইজ ডেড, কোথায় গেল, হ্যাঁ এখানে ছিল, সরি, হ্যাঁ he will she will actually runs into the Achyoda lake, Achyoda, Achyoda, into the lake Achyoda. And from this lake now another character Kopinjal, Kopinjal ke, who is Kopinjal, friend of Boisampe, পুণ্ডরীকের ফ্রেন্ড, বৈষম্পায়ন কিনা, না হ্যাঁ পুণ্ডরীকের ফ্রেন্ড হচ্ছে বৈষম্পায়ন নয় ন্যাচারালি। কপিঞ্জল অ্যারাইভস ফ্রম দিস লেক,
যে গল্পটা আমাদের অলরেডি আগে মহাশ্বেতা বলেছে, একটু ভালো করে আমরা যদি আগের চারটা দেখি তাহলে পরিষ্কারই বুঝতে পারবো হু ইজ কপিঞ্জল। কপিঞ্জল ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য পুণ্ডরী, যার প্রেমে মহাশ্বেতা করেছিল। পুণ্ডরী কিন্তু বেসিক্যালি বৈশম্পায়ন প্রথম বার্তে, এবং সেকেন্ড বার্তে প্যারট। সেই পুণ্ডরীক হচ্ছে কপিঞ্জল, হচ্ছে পুণ্ডরীকের ফ্রেন্ড, যে ওই লেক থেকে মানে যে অ্যাকচুয়ালি পুণ্ডরীকের পেছনে ধাওয়া করেছিল, মনে আছে? আকাশের দিকে যখন চলে গেল পুণ্ডরীকের বডি, কপিঞ্জল তার পিছু ধাওয়া করেছিল। সেই কপিঞ্জল ইজ ইমার্জিং ফ্রম দ্য অচ্ছতা লেক আফটার দ্য ডেথ অফ ইন্দ্রায়ুধ দ্য হর্স। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কপিঞ্জলই ছিল আসলে হর্স, এবং কপিঞ্জল কেন হর্স ছিল তার গল্পটাই আমরা এখন এখানে শুনব। স্টোরি কিন্তু কমপ্লিকেটেড হচ্ছে, নজর রাখো নাহলে পুরোটা হারাবে। তো যাই হোক, ওই জন্য আমি চারটা করে করে পরপর বললাম, কারণ না হলে তোমরা মানে ইউ উইল কমপ্লিটলি লস্ট আর কি। সো হ্যাঁ, কপিঞ্জল ইমার্জেস ফ্রম দ্য লেক অ্যান্ড মহাশ্বেতা ইজ ডিলাইটেড টু সি হার লাভার পুণ্ডরীকস ফ্রেন্ড অ্যান্ড ইজ কিউরিয়াস টু নো হিজ টেল, বলে তুমি তোমার গল্পটা আমাকে বলো না। কপিঞ্জল ন্যারেটস দ্য স্টোরি অ্যাজ ফলোজ, এবার কপিঞ্জলের গল্প তাহলে বুঝতে পারছো, অলরেডি জাবালি একটা গল্প বলছে, তার ভিতরে মহাশ্বেতা একবার গল্প বললো, তার ভিতরে অলরেডি চন্দ্রপীড়ের গল্প হয়েছে, এবার কপিঞ্জল আবার তার গল্প বলছে। আই চেজ দ্য হেভেনলি বিং হু হ্যাড ক্যারিড অ্যালট পুণ্ডরীকস বডি টু দ্য মুন ওয়ার্ল্ড অ্যান্ড দিস বিং ডিক্লেয়ার্ড হিমসেলফ টু বি আ মুন গড। সেই মুন গড যে পুণ্ডরীকের দেহকে আকাশে নিয়ে গেল, সে নিজেকে মুন গড বলে রিভিল করলো, আমি তাকে চেজ করলাম। দ্য ল্যাটার সেড টু কপিঞ্জল, ল্যাটার মানে দ্য মুন গড, মুন গড সেড টু কপিঞ্জলকে বললো, আই ওয়াজ ওয়ান্স কাস্ট বাই ইয়োর ফ্রেন্ড পুণ্ডরীক, তোমার বন্ধু পুণ্ডরীক কোনোদিন আমাকে কার্ডস করেছিল, অভিশাপ দিয়েছিল উইদাউট এনি সাউন্ড রিজন, কোনো একটা রিজন ছাড়াই। দ্যাট আই উড সাফার ফ্রম, রিজনটা কি আমরা পরে দেখব, দ্যাট আই উড সাফার ফ্রম আনরিকুইটেড লাভ মোর দ্যান ওয়ান্স, কারণ তার বন্ধু পুণ্ডরীক, যে পুণ্ডরীক প্রেমে পড়েছিল মহাশ্বেতা, সে চাঁদ যেহেতু দ্য গড অফ অফ দ্য আর্থলি লাভ, যেরকম ভাবে কিউপিড ইজ দ্য গড গড অফ দ্য লাভ, সেরকম মুন অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজি অলসো বিং ট্রিটেড অ্যাজ দ্য গড অফ গডেস অফ গড অফ লাভ। এর ফলে পুণ্যরিক বলেছিল যে আমিও যদি জীবনে ভালোবাসা না পাই, ইউ অলসো উইল এক্সপিরিয়েন্স আনরিকুইটেড লাভ। আনরিকুইটেড লাভ মানে দ্য লাভ দ্যাট উইল বি নট বি রেসিপ্রোকেটেড, দ্যাট উইল নট বি রেসিপ্রোকেটেড, RECIPRO রেসিপ্রোকেটেড। রেসিপ্রোকেশন মানে কি, যে ভালোবাসার উত্তর হয়, ওয়েন ওয়ান লাভ ইজ বিং আনসার্ড বাই অ্যানাদার, কারণ ভালোবাসা তো ইজ আ টু ডাইমেনশনাল প্রসেস, দুদিক থেকে ইটস আ ট্রানজ্যাকশনাল প্রসেস, আমি কাউকে ভালোবাসি সে যদি আমাকে ভালো না বাসে সেটা হচ্ছে আনরিকুইটেড লাভ। মাথায় রেখো কথাটা অনেকবার ইউজ করতে হবে, UNREQUITED, আনরিকুইটেড লাভ মানে দ্য লাভ দ্যাট হ্যাজ নট বিন আনসার্ড। সো সেও পুণ্ডরীক বলেছিল যে চাঁদকে বলল যে তুমি সারা জীবন ধরে বহুবার এই আনরিকুইটেড লাভ ফেস করবে, এমন একটা ভালোবাসা যেটা তুমিও মানে যে ভালোবাসা তোমারও সম্পূর্ণ হবে না। এবং চাঁদ বলল, আই কার্সড হিম ব্যাক সেইং দ্যাট হি উড শেয়ার মাই অ্যাগোনিজ, চাঁদ বলল আমি যদি এই ভালোবাসার অ্যাগোনিতে ভুগি, যন্ত্রণাতে ভুগি, তাহলে তুমিও ভুগবে। আই কার্সড হিম ব্যাক সেইং দ্যাট হি উড শেয়ার মাই অ্যাগোনিজ, সেও এই অ্যাগোনি শেয়ার করবে, তুমিও। হাউএভার ওয়ান্স আই ডিসকভার দ্যাট হি ইজ দ্য লাভার অফ মহাশ্বেতা, যে আমার কিন উইথ মাই রেস, আমার আমার যে জাতি সেই জাতির বেশ কাছাকাছি মহাশ্বেতা, আমার এক আত্মীয়, আই ব্রড হিজ বডি হিয়ার টু প্রিজার্ভ ইট, তখন আমি বুঝলাম আমি ভুল করেছি, আমি তার দেহকে পৃথিবী থেকে এনে এখানে রাখলাম প্রিজার্ভ করার জন্য। ইউ মানে কপিঞ্জলকে বলছি, তুমি শুড গো অ্যান্ড কনসাল্ট দ্য সেজ শ্বেতকেতু অ্যাবাউট সিকিং হিজ সানস ডেলিভারেন্স, কারণ পুণ্ডরীক তো শ্বেতকেতুর ছেলে, এবার শ্বেতকেতুর ছেলে হচ্ছে পুণ্ডরীক, এর ফলে তার যে ছেলে মানে তার যে বাবা, বাবা তো সেজ, তার তার সানের ডেলিভারেন্স বা তার বডিকে কেমন করে রিকিউপারেট করা যায় সেটা কে বলবে, সেটা বলবে শ্বেতকেতু। তাহলে
এস এইচ ভি টি এ কে ই টি ইউ, সে তো কেতু, ইজ দ্য ফাদার ফিগার অফ অফ পুণ্ডরীক, মনে থাকবে পুণ্ডরীকের বাবার নাম, সে তো কেতু আগেই বলেছি, তোমরা ভুলেছ ন্যাচারালি। সো পুণ্ডরীকস ফাদার ফিগার ইজ ফে, এস এইচ ভি ফে দ্য কে, শ্বেতকেতু ইজ দ্য ফাদার ফিগার অফ পুণ্ডরীক। আমরা গল্পটা আমাদের এখন বলছে কে, কপিঞ্জল, এন্ড কপিঞ্জল শুড কনসিডার শ্বেতকেতু দ্য ফাদার অফ দ্য পুণ্ডরীক, আ গ্রেট সেজ, অ্যাবাউট হাউ টু রিকিউপারেট দ্য বডি অফ দ্য পুণ্ডরীক, হাউ টু রেস্টোর, রেস্টোরেশন অফ দ্য বডি অফ দ্য পুণ্ডরীক, হাউ দিস উইল টেক প্লেস। এই ব্যাপারে দ্য মুন গড অ্যাকচুয়ালি আস্কড কপিঞ্জল যে শ্বেতকেতুকে কনসিডার করো, সে তো যদি তোমাকে বলবে যে কেমন ভাবে এই পুরো জিনিসটি ঘটবে। দাঁড়াও, সো কপিঞ্জল ইজ ন্যারেটিং দিস এন্টায়ার স্টোরি ইন ফ্রন্ট অফ মহাশ্বেতা অ্যান্ড দ্য আদার্স। সো কপিঞ্জল টেলস দ্য স্টোরি অফ দ্য গ্রেট মুন গড, মুন গডের গল্পটা বলল, অ্যান্ড দ্য মুন গড টেলস দ্যাট এই পুণ্ডরীক একবার তাকে কার্স করেছিল, কার্স বাই পুণ্ডরীক, যে কার্সটা বাই জেনারেশন কন্টিনিউ করছে পুণ্ডরীক, অ্যাকচুয়ালি কার্স টিম, এর ফলে পুণ্ডরীকের বডিটাকে ক্যারি করে মুন গড নিয়ে চলে এসছে এবং কপিঞ্জলকে বললো তুমি শ্বেতকেতুকে কনসিডার করো এই ব্যাপারে। বলো, এতদূর ক্লিয়ার হয়েছে? বলো, এতদূর ক্লিয়ার? কেউ কিছু বলছো না কেন? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরে আমি কন্টিনিউ করবো, আজকে এটা শেষ করব, করে আবার নয় মানে ব্যাপারটা বলবো যদি যদি প্রয়োজন হয়। যাই হোক, দ্য ল্যাটার সেড টু কপিঞ্জল, ল্যাটার মানে মুনগড কপিঞ্জলকে এটা বললো যে শ্বেতকেতুকে কনসিডার করতে হবে তার সানসের ডিফারেন্সের ব্যাপারে। কপিঞ্জল নাও কন্টিনিউস, কপিঞ্জল তার গল্প কন্টিনিউ করছে, অ্যাজ আই হার্ড মাই সেলফ টুয়ার্ডস শ্বেতকেতু, এবার আবার একটা স্টোরি, যখন আমি শ্বেতকেতুর কাছাকাছি যাচ্ছিলাম কপিঞ্জল বলছে, আই ইন অ্যাডভার্টেন্টলি র্যান ওভার অ্যান্ড ইরাজেবল সেজ, আমি একটা সেজের কাছাকাছি গেলাম, সেই সেজকে হঠাৎ করে তার উপর দিয়ে আমি হেঁটে বেরিয়ে এসি, হু কার্স মি দ্যাট আই উড বিকাম আ হর্স, যে বলল তুই আর মানুষ থাকবি না, তুই হর্স হবি, আই ইমপ্লোড ইস পারা নাই, বললাম আমাকে ছেড়ে দাও। দ্য সেজ রিলেন্টেড অ্যান্ড সেড দ্যাট দ্য কার্স উড অনলি লাস্ট আনটিল মাই রাইডার ওয়াজ অ্যালাইভ, ঠিক আছে তুই ক্ষমা করে দেবো ততক্ষণ অব্দি তোর কার্স থাকবে, যতক্ষণ অব্দি তোর রাইডার, তোকে যে রাইড করবে দ্য হর্স রাইডার, তোর মালিক ততক্ষণ বেঁচে থাকবে। আই ফার্দার রিকোয়েস্টেড হিম দ্যাট ইভেন অ্যাজ এ হর্স আই শুড নট বি সেপারেটেড ফ্রম মাই ফ্রেন্ড পুণ্ডরীক, আমি আমার পুণ্ডরীকের থেকে সেপারেট হতে চাই না। Thereupon the sage told me that moon god would be born upon the earth as Tarapit's son. এই যে মুন গড যে নিয়ে গেছে এই দেহটা আমাদের পুণ্ডরীকের দেহটা, মুন গড হি উড বি বর্ন আপন দ্য আর্থ অ্যাজ তারাপীঠ সান, তারাপীঠের সান চন্দ্রপীঠ হিসেবে সে জন্মগ্রহণ করবে, হু উড বি মাই রাইডার, সে তার রাইডার হবে, অ্যান্ড পুণ্ডরীক উড বি রিবর্ন অ্যাজ দ্য চিফ মিনিস্টার সান অ্যান্ড আ কম্প্যানিয়ন টু মাই রাইডার, এবং পুণ্ডরীক আবার রিবর্ন করবে চিফ মিনিস্টারের সান হিসেবে। বুঝতে পারছো? মুন গড তাকে ডাকছো, এক সেকেন্ড দাঁড়াও, মা মা এক মিনিট, Thank you.
ঠিক আছে হ্যাঁ ওষুধ এবং টাকা চলে গেছে ডাকলাম তুমি শুনতে পাবো বেশ আচ্ছা আমরা তাহলে ফেরত আসছি এখানে সেটা হচ্ছে যে এই স্টোরির এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রেখো যখন সে হ্যাঁ বলো inadvertently ওটার মানে কি inadvertently মানে unmistakenly মানে without any deliberate attempt unintentionally can be called inadvertently he makes an inadvertent mistake in the examination hall সে ইন্টেনশন ছাড়াই একটা ভুল কাজ করে ফেলেছে অনিচ্ছাকৃত যাকে বাংলায় বলা যেতে পারে inadvertently তাহলে যেটা ঘটলো সেটি হচ্ছে যে সেই মুহূর্তে সে একটা সেজকে তার সঙ্গে ধাক্কা লাগলো কপিন জলের he ran over an irascible sage and the sage cursed him that he will be transformed as a horse and he said that he should not be separated from my friend kundorik ami amar kundoriker bondhur kach theke separated hobo na tokhon sage bollo shono mungor janmo nebe arthe ei tarapider chhele hisebe je tomar rider hobe চন্দ্রপিদ অ্যান্ড এই পুণ্যরিক যে সে কিন্তু রিবর্ন হবে অ্যাজ চিফ মিনিস্টার সানকে বৈশম্পায়ন সুখসেনার ছেলেকে বৈশম্পায়ন অ্যান্ড এ কম্প্যানিয়ন টু মাই রাইডার তোমার যে রাইডার তার সঙ্গে সঙ্গে তুমি পাশাপাশি সবসময় থাকছো অ্যান্ড আফটার হিয়ারিং দিস আই ফেল ইন টু দ্য ওশন বিলো অ্যান্ড রিমার্জ অ্যাজ আ হর্স আমি তখন ওই তলার যে ওশনে ঝাঁপ মারলাম আমি পড়ে গেলাম এবং সেখান থেকে আমি ইন্দ্রায়ণ হিসেবে জন্মগ্রহণ করলাম তাহলে কি দাঁড়ালো বিষয়টা বিষয়টা কি দাঁড়ালো সেটা হচ্ছে যে দিস কপিন জল এখন কপিন জল সেখান দিয়ে যাচ্ছে উইল এনকাউন্টার আ সেজ অ্যান্ড দ্য সেজ উইল কার্স্ট হিম দ্যাট হি উইল বি ট্রান্সফর্ম ইন টু দ্য হর্স ইন্দ্রায়ুধ এই হর্সের ট্রান্সফরমেশনটা অলরেডি হচ্ছে ইন্দ্রায়ুধ ইন্দ্রায়ুধে ট্রান্সফর্ম হবে কে কপিঞ্জল অ্যান্ড কপিঞ্জল তখন বলল আমি আমার যে বন্ধু তার থেকে তো নিজেকে সেপারেট রাখতে পারি না মাই ফ্রেন্ড ইজ পুণ্ডরিক অ্যান্ড দিস সেজ সেজ দ্যাট পুণ্ডরিক পুণ্ডরিক উইল বর্ন অ্যাজ উইল রিবর্ন অ্যাজ কে বলো দেখি বৈশম্পায়ন দ্য সান অফ দ্য সুখসেনা পায়ন অ্যান্ড দ্য মুন গড উইল বি হিমসেলফ ট্রান্সফর্ম ইন টু চন্দ্রপীর হু ইজ দ্য ফ্রেন্ড অফ দ্য বৈশম্পায়ন সে চন্দ্রপীর হিসেবে জন্মগ্রহণ করবে মুন গড হিমসেলফ অ্যান্ড কপিঞ্জল কপিঞ্জল উইল বি ট্রান্সফর্মড ইন টু ইন্দ্রায়ুধ অ্যান্ড ইন্দ্রায়ুধ উইল বি রাইডেড বাই চন্দ্রপীর অ্যান্ড হেন্স ইন দিস ওয়ে হি ক্যান বি অলওয়েজ এ কম্প্যানিয়ন টু বৈশম্পায়ন গল্পর চাটে আরেকবার ফিরে যাই থ্যাংক ইউ বেশ গল্পের চাটে আরেকবার ফিরে যাই গিয়ে দেখতে পাবো আমরা যে পুণ্ডরীক তার সেকেন্ড বার্থ হচ্ছে বৈশম্পায়ন তার সেকেন্ড বার্থ প্যারট মুন যে এই কার্সের পার্ট হয়ে গেছে যে পুণ্ডরীকের দেহকে ক্যারি করে নিয়ে গেছিল সে সেকেন্ড বার্থ বার্থে চন্দ্রপীর হিসেবে জন্মাচ্ছে আর থার্ড বার্থে যেখানে গল্প শুরু হয়েছে শূদ্রক হিসেবে জন্মাচ্ছে তাহলে এখন মোটামুটি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে বলো হচ্ছে ক্লিয়ার বেশ এবার আমি গল্পের শেষ দিকে ন্যারেটিভ এবার যাচ্ছি দুটো পাইনি একটাই বেশ নাও সিন্স আই হ্যাড রিটেইনড মেমোরিজ অফ মাই পাস্ট লাইফ ইভেন আফটার হ্যাভিং টার্নড ইনটু আ হর্স আমি হর্স হওয়ার পরেও আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমার মনে ছিল আই পারপাসফুলি ব্রট চন্দ্রপীর হিয়ার ইন দ্য পারসুট অফ দ্য কিন্নর পিপল আমি ডেলিবারেটলি এই কিন্নর পিপলদেরকে ধাওয়া করার জন্য এনেছিলাম চন্দ্রপীরকে এখানে বৈশম্পায়ন দ্য ইউথ কার্স বাই ইউ মহাশ্বেতা যে কার্স করেছে এই বৈশম্পায়নকে ওয়াজ ইনফ্যাক্ট পুণ্ডরীক হিমসেলফ ইন হিজ আর্লিয়ার বার্থ তার আর্লিয়ার বার্থে
সে অ্যাকচুয়ালি পুণ্ডরীকই ছিল। সো দিস দিস ক্লোজেস দ্য ন্যারেশন অফ কপিঞ্জল বিগেন ইন প্যারাগ্রাফ 21। আমি এই যে প্যারাগ্রাফ 21 থেকে যে কপিঞ্জলের যে ন্যারেটিভটা এইটা দিচ্ছিলাম এইটা এখানে গিয়ে শেষ হলো। সো যেটা দিয়ে ব্যাপারটা ক্লোজ হলো সেটা হচ্ছে বেসিক্যালি যে মহাশ্বেতা যাকে কার্ডস করেছিল, যে ইয়াং মিনিস্টার সান বৈষম্পায়ন, হি ইজ ইনফ্যাক্ট পুণ্ডরীক হিমসেলফ ইন হিজ আর্লিয়ার বার্থ, অ্যান্ড দিস ক্লোজ দ্য ন্যারেশন কপিঞ্জল বিগান ইন প্যারাগ্রাফ 21, অ্যান্ড মহাশ্বেতা ইজ হার্ট ব্রোকেন অ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট শি হ্যাজ লস্ট হার লাভার ফর আ সেকেন্ড টাইম। দ্বিতীয়বারের জন্য মহাশ্বেতা আরেকবার তো লাভারকে হারালো। সো কাদম্বরী ইনকোয়ার্স আফটার পত্র লেখা। মা একটু আসতে বলো। সো কাদম্বরী ইনকোয়ার্স আফটার পত্র লেখা হু হ্যাড এন্টার্ড দ্য লেক উইথ দ্য হর্স। কাদম্বরী তখন জিজ্ঞেস করলো তাহলে পত্র লেখার কি হলো যে হর্সের হর্সকে নিয়ে লেকের মধ্যে ঢুকে পড়েছে। হাউএভার কপিঞ্জল নোজ নাথিং অ্যাবাউট, কপিঞ্জল আমি এ ব্যাপারে জানি না, অ্যান্ড হি লিপস ইন টু দ্য স্কাই টু মিট শ্বেতকেতু। সে আবার আকাশে উড়ে গেল। শ্বেতকেতু, শ্বেতকেতু হু ইজ দ্য ফাদার ফিগার অফ কে, কার, পুণ্ডরীকের ফাদার, তাকে দেখার জন্য সে আকাশে উড়ে গেল। নাও দাঁড়াবো, কি কিছু কিছু হয়েছে, অসুবিধা এসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। নাও কাদম্বরী হোয়াইলস অ্যাওয়ে হার টাইম ওয়াচিং ওভার চন্দ্রপীড়স লাইফলেস বডি হুইচ শোজ নো সাইন্স অফ ডিকে। এরপরে যেটা ঘটলো সেটা একদিন দাঁড়াতো, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটা কাজ করি, আমি উপরে চলে গেছি, আমার একটু সুবিধা। আচ্ছা তাই সে তো আসলে আমার মানে ভয়েসটা কেন আমি কনসেন্ট্রেশন একদম রাখতে পারি। আচ্ছা যাই হোক, এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে কাদম্বরী এনকোয়ার্স আফটার পত্র লেখা হু হ্যাড এন্টার দ্য লেক উইথ দ্য হর্স। এবার জিজ্ঞেস করলো তাদের পত্র লেখা কি হল, আমি আগে অলরেডি বলেছি, তো সেটা বলো সেটা সে ব্যাপারে সে কিছু জানে না, এবং সে শ্বেতকেতুকে মিট করার জন্য, শ্বেতকেতু মানে পুণ্ডরীকের যে বাবা হু ইজ এ সেজ, তাকে মিট করার জন্য সে স্কাই দিয়ে কোথাও একটা গেল। সো কাদম্বরী হোয়াইলস অ্যাওয়ে হার টাইম ওয়াচিং ওভার চন্দ্রপীড়স লাইফলেস বডি, চন্দ্রপীড়ের যে দেহ যার মধ্যে কিন্তু কোনো ধরনের তার কোনো সেন্স নেই, আত্মা নেই, সে চন্দ্রপুরের দেহকে দেখার জন্য কাদম্বরী সেখানে এলো। বামুনি তুমি অশোকদাকে টাকাটা দিয়ে দাও, অশোকদাকে টাকাটা দিয়ে দাও। হুইচ শোজ নো সাইন্স অফ ডিকে, কারণ তার দেহের মধ্যে কোনো ধরনের ডিকে হয়নি চন্দ্রপীড়ের দেহের মধ্যে এখনো। যাই হোক, এই সময় মেসেঞ্জার সেন্ট বাই কাদম্বরী ইনফর্মস চন্দ্রপীড় পেরেন্টস অফ দেয়ার সানস ফ্লাইট। এবার কি ঘটলো, দ্য মেসেঞ্জার সেন্ট বাই কাদম্বরীর যে মেসেঞ্জার তারা চন্দ্রপীড়ের যারা বাবা অর্থাৎ তারাপীঠ এবং সুখসেনা তার যে কাকা মানে মন্ত্রী আর কি বেসিক্যালি, এবং তার মা বিলাসমতী, তাদেরকে তার সানসের ফ্লাইটের বিষয়ে জানালো চন্দ্রপীড়ের বাবা বাবা এবং মাকে। তারাপীঠ, বিলাসমতী, সুখসেনা অ্যান্ড মনোরমা, মনোরমার ওয়াইফ হচ্ছে মনোরমা, সুখসেনার ওয়াইফ হচ্ছে মনোরমা এবং তারাপীঠের ওয়াইফ হচ্ছে বিলাসমতী, আমি আগেই বলেছি। দে অ্যারাইভ অ্যাট দ্য সি অ্যান্ড আর ভেরি সরোপ্রি, তারাপীঠ গিভস আপ অল ওয়ার্ল্ডলি প্লেজার্স, তারাপীঠ বলে সবকিছু ছেড়ে দেবো পৃথিবীতে, অ্যান্ড বিগিনস টু স্পেন্ড হিজ ডেজ ইন দ্য ফরেস্ট নিয়ার হিজ সানস বডি। নাও জাবালি রিভিলস দ্যাট বৈষম্পায়ন হু ওয়াজ কার্সড বাই মহাশ্বেতা ইজ দ্য ভেরি প্যারট হু ইজ প্রেজেন্ট ইন দ্য হার্মিটেজ উইথ দেম, অ্যান্ড দিস এন্ডস দ্য ন্যারেটিভ অফ দ্য জাবালি। জাবালি যে গল্পটা তখন বলছিল, জাবালি এই বলে শেষ করলো যে প্যারটটা কথা আমি এতক্ষণ বলছিলাম, যে প্যারট তোমাকে আমি এই গল্পটা বলছিলাম, মানে প্যারটকে বললো তোমাকে যে গল্পটা আমি বলছিলাম যে তুমি হার্মিটেজে আমাদের সঙ্গে আছো, সেই সেই প্যারট মানে তুমি হচ্ছ বৈষম্পায়ন। এতদূর বলে জাবালি তার গল্প শেষ করলো যেটা প্যারাগ্রাফ টুতে শুরু হয়েছিল, মানে একদম স্টোরির শুরুর দিকে, এই প্যারাগ্রাফ টুতে যেটা
বলেছে প্যারট যে শূদ্রককে বলল যে জাবালির এবার গল্পটা তুমি শোনো, সেই গল্পটা এখানে গিয়ে শেষ হলো প্যারাগ্রাফ 26 এ গিয়ে। 26 এ প্যারাগ্রাফের সিচুয়েশনটা কি, না চন্দ্রপীরের বাবা তারাপীর এবং তার মা বিলাসবতী এন্ড সুখসেনের মনোরমা, যারা কিন্তু বৈশম্পায়নের বাবা মা, তারা এখানে এসছে এবং জাবালি প্যারটটাকে বললো আবার আবার ফ্ল্যাশ ব্যাক করে যে এখানে আমার ন্যারেটিভ ফেরত এবং তুমি হচ্ছে বৈশম্পায়ন। এবার দ্য প্যারট বৈশম্পায়ন কন্টিনিউজ হিজ ন্যারেশন, এবার কিন্তু যে প্যারট যে বৈশম্পায়ন সে তার ন্যারেশন কন্টিনিউ করছে। হি সেজ আফটার জাবালি হ্যাড ফিনিশড, জাবালি যখন মানে তার বক্তব্য বলে দিয়েছে, অল মাই পাস্ট লাইফ কেম ব্যাক টু মি, জাবালি পুরোটা বলে দেওয়ার পরে আমার সমস্ত পূর্বজীবনের কাহিনী আমার মধ্যে ফেরত চলে এলো। আই রিকোয়েস্টেড হিম টু টেল মি সামথিং অফ মাই ফ্রেন্ড চন্দ্রপীরস প্রেজেন্ট বার্থ, বাট হি ওয়াজ ডিসমিসিভ। সো আমি কি বললাম, আমি তাকে বললাম তাহলে একটা কাজ করো গ্রেট মুনি ঋষি, ইউ আর এ গ্রেট সেজ, ইউ আর এ পাওয়ারফুল হিউম্যান বিইং, সো আই এম রিকোয়েস্টিং ইউ টু টেল সামথিং অ্যাবাউট মাই ফ্রেন্ড চন্দ্রপীর, আমার চন্দ্রপীর কোথায় রয়েছে এবং কেমন রয়েছে। কিন্তু সে বললো আমি জানি না। অ্যান্ড জাবালি টোল্ড মি দ্যাট অলদো অ্যাজ পুণ্ডরিক আই ওয়াজ অ্যান অ্যাসেটিক, কারণ আমি তো পুণ্ডরিক ছিলাম, পুণ্ডরিক হিসেবে যদিও আমি অ্যাসেটিক ছিলাম বা সাধু ছিলাম, আই কেম আন্ডার দ্য পল অফ সেন্সুয়াল ডিজায়ার, কারণ পুণ্ডরিক প্রেমে পড়েছিল কার মহাশ্বেতার, ফলে এই সেন্সুয়াল ডিজায়ার বা কার্নাল লাভে আমি পড়েছিলাম, বিকজ আই ওয়াজ বর্ন অনলি অফ অ্যা ওম্যানস সিড, কারণ আমি কিন্তু সেজ হলেও আমি বেসিক্যালি একটা নারী থেকেই আমার জন্ম, অ্যান্ড হেন্স ল্যাক দ্য রিকুইজিট এলিমেন্ট অফ ম্যানলিনেস। সামহাউ একজন একজন সাধু হতে গেলে যে পুরুষ যে ধরনের ম্যানলিনেস দরকার, যে ধরনের পুরুষত্ব দরকার, সেটা আমার মধ্যে ছিল না, কারণ কারণ পুণ্ডরিক হিসেবে আমি একটা ওম্যানের গর্ভেই আমার জন্ম হয়েছিল। সো আফটার দ্য অ্যাসেম্বলি ইন জাবালিজ হার্মিটেজ ওয়াজ ব্রোকেন আপ ফর দ্য নাইট, আই বিকেম সরফুল অ্যাট মাই ওন ডিগ্রেডেশন ফ্রম দ্য স্টেট অফ অ্যান অ্যাসেটিক ব্রাহ্মিন টু দ্যাট অফ অ্যান অ্যানিম্যাল, কারণ তোমরা জানো ভারতীয় সভ্যতায় পুনর্জন্মে যদি কেউ প্রাণী হয়ে জন্মায় তাহলে ধরে নেওয়া হয় যে কোনো একটা পাপ সে এই বিভিন্ন জন্মের মধ্যে কোনো একটা জায়গায় সে করেছে। সো আফটার দ্য অ্যাসেম্বলি ইন জাবালিজ হার্মিটেজ ইজ ব্রোকেন আপ, জাবালি তার যখন গল্পটা বলছিল সে তো একটা অ্যাসেম্বলির মধ্যে বলছিল, অ্যাসেম্বলি মানে চারপাশে প্রচুর লোকজন উপস্থিত, এবং তখন প্যারট হিসেবে আমার যে ডিগ্রেডেশন, এই যে বডিলি ট্রান্সফরমেশন এবং ডিগ্রেডেশন, আমি কি ডিগ্রেড করেছি একটা মানুষ একটা অ্যাসেটিক থেকে একটা অ্যানিমেলে, তা সেই বিষয়টা কিন্তু সে বলতে আরম্ভ করল, মানে তার জন্য তার একটা দুঃখ হল। সো অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য সেজ কপিঞ্জল, সেই জায়গাতে হঠাৎ করে যে কপিঞ্জল সে তো কেতুকে দেখা করার জন্য চলে গেছিল, কপিঞ্জল অ্যারাইভড অ্যাট দ্য হার্মিটেজ, হি এমব্রেসড মি অ্যান্ড ওয়েপ্ট উইথ জয়, সে তাকে ধরে কাঁদতে লাগলো কপিঞ্জল। কপিঞ্জল টোল্ড মি, আমাকে বললো কপিঞ্জল, প্যারটটাকে বললো দ্যাট আই হ্যাভ মেট ইউর ফাদার শ্বেতকেতু, মানে কারণ প্যারটটি তো পুণ্ডরীক, পুণ্ডরীকের বাবা শ্বেতকেতু, আমি তোমার বাবা শ্বেতকেতুকে মিট করেছি, হু ডিরেক্টেড মি হিয়ার, শ্বেতকেতু বললো যে সে এখন প্যারট হয়ে আছে, যাও তার কাছে, ইউর উজ আর অ্যাবাউট টু এন্ড, তোমার যন্ত্রণা শেষ হবে কয়েকদিনের মধ্যেই, বলে কপিঞ্জল হার্মিটেজ থেকে বেরিয়ে গেল। তাহলে কপিঞ্জল মিট করলো কাকে, কপিঞ্জল মিট করলো বৈশম্পায়ন ইন দ্য ফর্ম অফ দ্য প্যারট। তাহলে আমরা যে ডায়াগ্রামটা দেখেছি সেই ডায়াগ্রামে আমরা প্রচুর ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, ইন্দ্রায়ুধ হিসেবে ট্রান্সফর্ম করছে, ইন্দ্রায়ুধ দ্য হর্স অ্যাকচুয়ালি বেসিক্যালি ট্রান্স ইন্দ্রায়ুধ হিসেবে ট্রান্সফর্ম করছে কে, ইন্দ্রায়ুধ কপিঞ্জল, সরি কপিঞ্জল ইন্দ্রায়ুধ ট্রান্সফর্ম করছে, এবং সেই কপিঞ্জল কিন্তু এসছে যে হার্মিটেজের জায়গাতে, সেখানে হি ইজ মিটিং দ্য প্যারট বৈশম্পায়ন, বৈশম্পায়ন, কারণ মাথায় রাখতে হবে বৈশম্পায়নের কিন্তু খুবই কাছের বন্ধু হচ্ছে কপিঞ্জল, মানে মানে বৈশম্পায়নের আগের জন্মের বন্ধু হচ্ছে কপিঞ্জল। ধরো আমারও অ্যাক্সিডেন্ট পুড়িয়ে গেল, ধরো একবার দেখে নিই, সরি
বৈষম্পায়নের তো ফার্স্ট পার্ট, হ্যাঁ বৈষম্পায়নের প্রথমবার তো পুণ্ডরীক, এবং পুণ্ডরীকের খুবই কাছের বন্ধু হচ্ছে কপিঞ্জল, রাইট? সো পুণ্ডরীকের যেহেতু খুবই কাছের বন্ধু কপিঞ্জল, তাই সে এসে তাকে সেই হার্মিটেজের মধ্যে বলল পুণ্ডরীক বা বৈষম্পায়নকে যে তোমার এই যে উজ অ্যান্ড ইউর অ্যাগোনিজ, বৈষম্পায়ন উইল PAYANA উইল গোয়িং টু এন্ড সুন, তোমার এই যন্ত্রণা শেষ হবে, কপিঞ্জল এসে বলল এবং সেখান থেকে সে বেরিয়ে গেল। এবার আমরা স্টোরির একেবারে শেষ দিকে চলে এসেছি। ইয়েস, এবার প্যারট বলছে যে সে তো হার্মিটেজে যখন ছিল তখন তার তো মানে ডানার ক্ষমতা কমে গেছিল, কারণ হান্টার্স বা শবর তাদের পিছনে ধাওয়া করেছিল। সো ইভেনচুয়ালি মাই উইংস গ্রিউ স্ট্রঙ্গার, আমার উইংটা আস্তে আস্তে স্ট্রং হতে আরম্ভ করলো, অ্যান্ড আই কুড ফ্লাই, আমি উঠতে পারছি। আই সেট অফ ইন দ্য নর্দার্ন ডাইরেকশন টু মিট মহাশ্বেতা, আমি মহাশ্বেতাকে মিট করার জন্য নর্দার্ন ডাইরেকশনে গেলাম, কারণ আই ফেল ইন লাভ উইথ হার। অন মাই ওয়ে আই ফেল অ্যাসলিপ ডিউ টু ফ্যাটিক, আমার যাওয়ার পথে আমি ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড ওয়েন আই ওক আপ ফাউন্ড মাই সেলফ কট ইন আ স্নেয়ার বাই আ চন্ডাল উইমেন, যে চন্ডাল উইমেন তাকে নিয়ে আসবে, কোথায় নিয়ে আসবে, শূদ্রকের কোটে। রাজা শূদ্রক হচ্ছে বেসিক্যালি দ্য মুন গড, চন্দ্রবীর। সো সেই চন্ডাল যে ফরেস্ট, একদম ন্যারেটিভের প্রথমে চলে এসেছি আমরা। সো ইউক আফ ফাউন্ড মাই সেলফ কট ইন দ্য স্নেয়ার লেড বাই দ্য চন্ডাল উইমেন, আই ওয়াজ টেকেন ইন টু আ চন্ডাল গার্ল হু সেড টু মি আ মাই সান ইউ ক্যান নট লিভ মি নাও, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। And then she brought me here in the golden cage and made a present of myself to you, King Shudra. I do not know who this girl is and why she calls me her son. Ami jani na she ke ebong keno amake tar chhele bole daklo. And this ends the narration of the parrot. Je ek nombor paragraph e je parrot er narration jekhane shuru hoyeche ekhane giye shesh holo. Jawali narration khali age shesh hoyeche. Ebar King Shudra becomes very curious and summons the chondal girl. Chondal ke daklo, the girl tells the king that she is Lakshmi, she nije lokhi, who is Pundorik's mother, je Pundoriker ma, and moreover the king is no other than Chandrapir, je raja Shudrak, she nije Chandrapir, the moon god himself. The mutual curses between the moon and the Pundorik, je Pundorik মহাশ্বেতার প্রেমে পড়ে মহাশ্বেতাকে না পেয়ে পাইনিং আফটার মহাশ্বেতা কার্সেস দ্য মুন, এই পুরো জিনিসটা শুরু করেছিল, সেটা প্রায় শেষ হচ্ছে, নাও এট অ্যান এন্ড। অ্যাট দিজ ওয়ার্ডস দ্য কিং রিমেম্বার্স এভরিথিং অফ হিজ ফর্মার লাইফ অ্যান্ড স্ল্যামস ইন আ স্টেট অফ লাভ সিকনেস ফর কাদম্বরি, তখন রাজা শূদ্রক কাদম্বরীর কথা তার মনে পড়ল। অলরেডি তার কেজের প্যারট তার সামনে রয়েছে, হু ইজ বৈষম্পায়ন হিমসেলফ। তাহলে আমরা যদি এই চার্টের দিকে যাই তাহলে আমরা দেখতে পাব এই সাইকেলটা প্রায় কমপ্লিশনের দিকে যাচ্ছে এই চার্টে। দ্য মুন, যে প্রথম জন্মে মুন, সে দ্বিতীয় জন্মে চন্দ্রপীর, তৃতীয় জন্মে শূদ্রক, যে পুণ্ডরীক কার্স করেছে মুনকে প্রথম জন্মতেই, সে ফার্স্ট বা দ্বিতীয় জন্মতে বৈষম্পায়ন হচ্ছে এবং তৃতীয় জন্মতে প্যারট হচ্ছে, হয়ে গিয়ে শূদ্রককে মিট করছে। এবং শূদ্রকে যখন পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, মনে পড়ে যাওয়ার পরে হি উইল ফেল ইন লাভ উইথ দ্য লাভ সিকনেস উইথ কাদম্বরি। সো শূদ্র, তিন নম্বর পেজে যাচ্ছি, মা তুমি বই রক্ষা করার ফোনটা ধরো, ফোন আসছে। শূদ্র উইল ইভেনচুয়ালি রিমেম্বার্স এভরিথিং, শূদ্রকে সমস্ত কিছু নাম মনে পড়ে গেল এবং হি উইল ইভেনচুয়ালি পাইন আফটার কাদম্বরি, কেডিএম বিএ আর আই, তার কাদম্বরীর কথা মনে পড়ে গেল এবং
সেই মুহূর্তে শূদ্রককে এটা মনে করালো কে? হু ইজ দ্য প্যারট? দ্য প্যারট ইজ বৈশম্পায়ন হিমসেলফ। আমরা গল্পের একদম সরি এই রে এইটা বেশ, আমরা গল্পের একদম শেষ দিকে চলে এসেছি, একটা মহাশ্বেতার হারমিটেজ। এবার আবার মহাশ্বেতার হারমিটেজ আমরা ফিরে যাচ্ছি, মহাশ্বেতা যে আর কি পুণ্ডরীকের প্রেমিকা। মহাশ্বেতা হারমিটেজ, দ্য সিজন অফ দ্য স্প্রিং অ্যারাইভস গ্লোরিয়াসলি, তখন স্প্রিং সিজন চলে এসছে। অ্যান্ড চন্দ্রপীর ইজ ব্রড ব্যাক টু লাইফ বাই দ্য টাচ অফ কাদম্বরীজ হ্যান্ড। এবং চন্দ্রপীরকে আস্তে আস্তে চন্দ্রপীর এবার তার কনসিয়াসনেস ফিরে আসছে বাই দ্য টাচ অফ দ্য কাদম্বরীর হ্যান্ড, কারণ শূদ্রক আবার চন্দ্রপীর হিসেবে জন্মগ্রহণ করছে। হি সেজ দ্যাট সিন্স দ্য কার্স ইজ ওভার হি হ্যাজ অ্যাবান্ডন দ্য আর্থলি বডি অফ দ্য শূদ্রক, শূদ্রকের দেহ ছেড়ে সে আবার চন্দ্রপীরের দেহতে আসছে। অ্যান্ড পুণ্ডরীক অ্যাপিয়ার্স ফ্রম দ্য হেভেন ইন দ্য ফর্ম ইন হুইচ মহাশ্বেতা হ্যাড ফলেন ইন লাভ উইথ হিম। পুণ্ডরীক আবার নিজের দেহ থেকে প্যারটের দেহ ছেড়ে আকাশ থেকে নেমে এলো যে ফর্মে মহাশ্বেতা তার প্রেমে পড়েছিল। অ্যান্ড বোথ দ্য কাপলস ইউনাইটেড, সো দ্য স্টোরি ইজ অ্যাকচুয়ালি এন্ডস উইথ দ্য ইউনিয়ন অফ কাদম্বরী উইথ চন্দ্রপীর অ্যান্ড মহাশ্বেতা উইল উইথ পুণ্ডরীক। তাহলে গল্পটা শেষ হচ্ছে উইথ এ কাইন্ড অফ আর্থলি ইউনিয়ন। হোয়াট কাইন্ড অফ ইউনিয়ন? দ্য ইউনিয়ন, দাঁড়াও একটু গল্প একটু ছোট হয়ে গেছে এইটা, এই স্কেলের জন্য স্কেলটাকে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ ইয়েস, ইট উইল এন্ড উইথ দ্য ইউনিয়ন অফ কাদম্বরী। কাদম্বরীর সঙ্গে কার ইউনিয়ন বলো? চন্দ্রপীর ওয়াজ বেসিক্যালি শূদ্র চন্দ্রপীর, সো দ্য কাদম্বরী অ্যান্ড চন্দ্রপীর অ্যান্ড দেন মহাশ্বেতা উইথ পুণ্ডরীক। পুণ্ডরীকের সঙ্গে মহাশ্বেতার ইউনিয়ন দিয়ে এবং চন্দ্রপীরের সঙ্গে কাদম্বরীর ইউনিয়ন দিয়ে শেষ হবে এই পুরো স্টোরিটা। তাহলে আমরা গল্পের একেবারে শেষ দিকে উপস্থিত হয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কাদম্বরী নাও একটা মহাশ্বেতা, হি সেজ দ্যাট সিন্স দ্য কার্স ইজ ওভার হি হ্যাজ অ্যাবান্ডন দ্য আর্থলি বডি অফ দ্য শূদ্রক, অ্যান্ড পুণ্ডরীক অ্যাপিয়ার্স ফ্রম হেভেন ইন দ্য ফর্ম অফ মহাশ্বেতা, ইন দ্য ফর্ম ইন হুইচ মহাশ্বেতা হ্যাড ফলেন ইন লাভ উইথ হিম। বোথ দ্য কাপলস আর ইউনাইটেড, দ্য পেরেন্টস অফ অল দ্য লাভার্স গ্যাদার অ্যারাউন্ড দেম অ্যান্ড এভরি ওয়ান ইজ ওভারকাম উইথ জয়। ওয়ান ডে কাদম্বরী আস্ক চন্দ্রপীর অ্যাবাউট, পত্র লেখা ফর অ্যাবাউট, তখন কাদম্বরী চন্দ্রপীরকে জিজ্ঞেস করলো যে পত্র লেখা যে জলের মধ্যে গিয়ে পড়লো কপিঞ্জ মানে ইন্দ্রায়ুধকে নিয়ে এবং ইন্দ্রায়ুধ না কপিঞ্জল হয়ে গেল, তাহলে পত্র লেখা কোথায় গেল? চন্দ্রপীর টেলস আর দ্যাট পত্র লেখা ইজ ইনফ্যাক্ট রোহিণী, রোহিণী ইজ দ্য ডেমি গডেস অ্যান্ড আ স্পাউস অফ দ্য মুন, মুনের একজন স্ত্রী, হু হ্যাড কাম টু দ্য মর্টাল ওয়ার্ল্ড টু টেক কেয়ার অফ চন্দ্রপীর ডিউরিং হিজ কার্স, এই পৃথিবীতে এসেছিল তার মানে তার সে কেমন আছে সেটা দেখার জন্য ডিউরিং হিজ কার্স। কাদম্বরী অ্যান্ড চন্দ্রপীর এনজয় দেয়ার ফার্স্ট সেক্সুয়াল ইউনিয়ন, চন্দ্রপীর রিটার্নস টু উজ্জয়িনী অ্যান্ড ইনস্টলস পুণ্ডরীক অ্যাজ দ্য কিং, চন্দ্রপীর ফিরল এবং পুণ্ডরীককে রাজা হিসেবে ঘোষণা করল। হি রিভাইভস হিজ ডেজ বিটুইন উজ্জয়িনী অ্যান্ড মাউন্ট হেমকেতু, মাউন্ট হেমকেতুতে গন্ধর রাজের ওখানে থাকে কাদম্বরী, সো কাদম্বরীর কাছে খানিকটা সময় আর খানিকটা উজ্জয়িনী। দ্য টু কাপলস লিভ ইন ইটার্নাল হ্যাপিনেস, দুটো কাপল, একটা হচ্ছে ওয়ান ইজ পুণ্ডরীক অ্যান্ড মহাশ্বেতা, অ্যানাদার ইজ চন্দ্রপীর অ্যান্ড কাদম্বরী, তারা সুখে শান্তিতে ঘর করতে লাগলো। এই দিয়ে গল্প শেষ হলো। বলো তোমরা কি মোটামুটি গল্পটাকে বুঝতে পারলে? স্যার সবথেকে প্রথম প্রশ্ন যেটা আছে মানে আছে, হ্যাঁ স্যার, সেটা হলো যে এই ধরনের লেখাগুলো তখন লেখা হতো মূলত স্যার রাজা বা শাসকের
মানে বিনোদনের জন্য এত কমপ্লেক্স, এত কমপ্লেক্স একটা রাইটিং কোনোদিন বিনোদন দিতে পারে কি? ভালো প্রশ্ন, আসলে খুবই মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট কি, মানে হোয়াট ইজ এন্টারটেনমেন্ট। তখন কিন্তু মানে সোর্স অফ দ্য এন্টারটেনমেন্ট, এখন যেরকম দের আর মাল্টিপল সোর্স অফ দ্য এন্টারটেনমেন্ট ইন আওয়ার হ্যান্ডস, মাল্টিপল, দের আর মেনি মাল্টিপল মাল্টিপল সরি MULTIPLE মাল্টিপল সোর্স অফ দ্য এন্টারটেনমেন্ট উইচ ইজ অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ আস। কেউ কেউ ল্যাপটপ ইউজ করে, কেউ কেউ টিভি ইউজ করে, এখন যে প্ল্যাটফর্মটা খুবই ইউজ হচ্ছে সেটা হচ্ছে OTT। OTT মানে anyone in the class, OTT কেউ বলতে পারবে কি? আগের বারে IAS এ কোয়েশ্চেন পড়েছিল, আগের বারে সিভিল সার্ভিসে। ওভার দ্য টপ মিডিয়াম, ওভার দ্য টপ মিডিয়াম মানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, যেগুলো তোমাদের যে সার্ভিসটা তোমাদের টাকা দিয়ে কিনতে হয়। হোয়াই দ্য টার্ম ওভার দ্য টপ হ্যাজ বিন ইউজ হিয়ার? বিকজ দেয়ার ইজ নো সেন্সর বোর্ড হু ক্যান সেন্সার দ্য কন্টেন্ট অফ দিস মিডিয়াম অ্যান্ড হেন্স ওভার দ্য টপ। কোনো ধরনের সেন্সর বোর্ড নেই, কোনো ধরনের ভারতবর্ষের গভর্নমেন্ট নেই, কোনো গভর্নমেন্ট এজেন্সি এগুলোকে কন্ট্রোল করতে পারবে না। এখন নানা ধরনের বিল আনছে, ওই জন্যই মানে নেটফ্লিক্স বা অন্য ধরনের কন্টেন্টে অনেক ধরনের ভায়োলেন্ট জিনিসপত্র দেখানো যেতে পারে, ড্রাগ লর্ড বা ড্রাগ মাফিয়াদের নিয়ে করা বিখ্যাত তোমরা জানো সিরিজ নার্কোস, নার্কোস ভারতবর্ষে দেখানো যাবে কিনা নিয়ে অনেক ধরনের কথা উঠেছিল। এবার বক্তব্যটা হচ্ছে এখন যে মাল্টিপল সোর্স অফ এন্টারটেনমেন্ট ইজ অ্যাভেলেবল টু আস, উই হ্যাভ হেন্স দ্য অপরচুনিটি অফ অপশনস, উই ক্যান চুজ বিটুইন থিংস, যে আমরা এটা নেবো কি নেবো না, আমরা অ্যামাজন প্রাইম দেখবো, নেটফ্লিক্স দেখবো, নাকি স্মার্ট টিভি দেখবো, নাকি ইউটিউব দেখবো। ইউটিউব ইজ অলসো অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট প্লেস ফর কন্টেন্ট ক্রিয়েশন। রিমেম্বার ইউটিউব এমন একটা জায়গা যেখানে ইউ আর বোথ দ্য কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর অলসো দ্য কনজিউমার, দুটোই তুমি, তুমি ক্রিয়েটার কাম কনজিউমার। এটা কিন্তু টিভিতে হয় না, টিভিতে ক্রিয়েটার আলাদা আলাদা, কনজিউমার আলাদা আলাদা, ডিফারেন্ট। ইউটিউবে কিন্তু দুটোই একজন মানুষ হতে পারে। এবার আমাদের হাতে এখন অনেকগুলো অপশনস আছে, তখন তো অপশনস ছিল না। এবার আমরা কিন্তু এখন কিন্তু খুবই এন্টারটেইন হওয়ার জন্য কমপ্লেক্স ন্যারেটিভ দেখছি, যে ন্যারেটিভের মধ্যে ভায়োলেন্স আছে, যে ন্যারেটিভের মধ্যে ফ্ল্যাশব্যাক আছে, ফ্ল্যাশ ফরওয়ার্ড আছে, আমরা কিন্তু দেখছি, খুবই দেখছি। আমি কয়েকদিন আগে একটা সিনেমা দেখলাম যেটা যেটাতে ছজন ন্যারেটার, সিক্স ন্যারেটার্স, ইনফ্যাক্ট দেয়ার ইজ আ ফেমাস নভেল, তোমরা এই নভেলটার নাম পরবর্তীকালে শুনবে, এটা খুবই বিখ্যাত নভেল, জন ফাউলস এর লেখা, যেটা তোমাদের টেক্সটও থাকে, যেটা হচ্ছে ফ্রেঞ্চ লেফটেন্যান্টস ওম্যান, দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্টস ওম্যান, খুবই বিখ্যাত নভেল, পরবর্তীকালে জানবে, 1969 পাবলিশ। এই নভেলের ছটা অল্টারনেটিভ এন্ডিং আছে, ছটা অল্টারনেটিভ এন্ডিং মানে ধরে যাক কোনো একটা গল্প যেখানে হিরো এবং হিরোইনের প্রেম, গল্প শেষ হচ্ছে এই বলে যে হিরো মারা গেছে, দ্যাট দ্য হিরো ইজ ডেড। আবার কোনো একটা জায়গাতে বলছে দ্যাট দ্য হিরো ইজ নট ডেড, হিরো মারা যায়নি, হিরো এখনো ভীষণভাবেই বেঁচে রয়েছে। তো এই মা, কেউ একজন এসছে, পেছনের দরজায় দেখো, মা এসছে, ভৈরবদা পিছনে এসছে, ভৈরবদা পিছনে এসছে, দাঁড়াও আমি একবার আসছি। আমি মানে এখানে পাবো না, না হলে আমাকে একটু জায়গা শিফট করতেই হবে, না হলে আমি মানে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। এক মিনিট দাঁড়াও। দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ একটু দু মিনিট অপেক্ষা করো, দেখবি জাস্ট অ্যারেঞ্জ দ্য লাইট সোর্স অ্যান্ড আদার থিংস। হ্যাঁ
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু এই মডার্ন ডেতে অনেক ধরনের কমপ্লেক্স ন্যারেটিভ দেখতে অভ্যস্ত, যেটা আমরা নিজেরাও স্বীকার করি না অনেক সময় বা দেখি না। এই যে লেফটেন্যান্ট ওভেন, এটা শেষ হচ্ছে 6টা মাল্টিপল ন্যারেটিভ দিয়ে। তোমরা যে কোনো পোস্ট মডার্ন ফিকশন, তোমরা যেহেতু এখনো নতুন টেক্সট পড়ছো না খুব একটা বেশি, খুব একটা নতুন নভেল পড়ো না বা অন্য কোনো টেক্সট পড়ো না, তাই তোমরা তো বুঝতে পারছো না। এখনকার যে কোনো মডার্ন নভেল তোমরা অর্ধেক অব্দি পড়ে তারপরে আর বুঝতেই পারবে না যে কি দিয়ে শুরু হচ্ছে কি দিয়ে শেষ হচ্ছে। বিখ্যাত অরহ্যান পাণ্ডুকের একটা বিখ্যাত বই রয়েছে যেটার নাম হচ্ছে মাই নেম ইজ রেড। তো সেই মাই নেম ইজ রেডে একটা ওম্যানের মার্ডার হয়েছে এবং সেই অ্যাকাউন্টটা দিচ্ছে, মানে সেই গল্পটা বলছে একটা টেবিল, একটা টেবিল। তারপরে গল্পটা বলছে একজন বার্কিং ডগ সে দেখেছে সেই মানুষটাকে মারতে, আবার বার্কিং ডগ যে গল্পটা বলছে আর একজন সার্ভেন্ট সে আবার অন্য গল্প বলছে। ফলে গল্পে কমপ্লেক্সিটি চিরকালই ছিল, এখন একটা মানে ভয়ঙ্কর পর্যায়ে গেছে। ফ্রেঞ্চ লেফটেন্যান্ট ওভেন শেষ হচ্ছে হিরোর মৃত্যু দিয়ে, তারপরে বলছে হিরো বেঁচে আছে, তারপরে কেউ বলছে যে হিরো লস্ট হয়ে গেছে, হিরো অন্য নায়িকার সঙ্গে পালিয়ে গেছে। ফলে এই যে ইট অ্যাকচুয়ালি এন্ডস উইথ সিক্স মাল্টিপল এন্ডিং। ফলে এইটা ঠিক নয় যে কমপ্লেক্স ন্যারেটিভ মানুষকে এন্টারটেন করতে পারে না, করে। কমপ্লেক্সিটি এখন খুব বেড়েছে, ভয়ঙ্করভাবে বেড়েছে, এর ফলে মানে মানুষজন এই কমপ্লেক্সিটিকে খানিকটা ভালোবাসতে শিখেছে। আগেও কমপ্লেক্সিটি ছিল, এবং এই যে এক্সাম্পল অফ দিস কাদম্বরি ইজ অ্যান এক্সাম্পল অফ দিস কাইন্ড অফ মাল্টিপল ন্যারেটিভস, যেখানে কমপ্লেক্সিটি কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় গেছে। বলো স্যার। বলো বলছি, এই নাটকটাতে তো বিদূষক নেই? না, বিদূষক নেই, যে সবসময় যে বিদূষক হতো তার কোনো মানে নেই, যে সবসময় একজন তোমার যে জেস্টার থাকতে হবে তার কোনো মানে নেই। অনেক অনেক প্রোজ ফিকশনের মধ্যেই জেস্টার নেই, ফলে জেস্টার একটা প্রোটোটিপিক্যাল রোল হলেও যে সবসময় তাকে প্রেজেন্ট থাকতে হবে তার কোনো মানে নেই। আর কোনো প্রশ্ন? আমি আমার আসলে ল্যাপটপটা নিয়ে উপরে চলে এসেছি, কিন্তু ওই আমার যে রাইটিং প্যাডটা সেটা আনতে ভুলে গেছি, ফলে আমি এখন কিছু লিখতে পারবো না। এর পরের দিন আমরা যেটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেনগুলো, কি কি কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ইন হুইচ জনরা দিস কাদম্বরি অ্যাকচুয়ালি মেনলি বিলংস টু, ইট ইজ কথা অর ইজ ইট আখ্যায়িকা, যেটা দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে ন্যারেটিভ টেকনিক, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন পড়ে, টেল উইদিন এ টেল, বা অডিকে বলে প্রিজন ন্যারেটিভ বা টাইম মেশিনের কনসেপ্ট, যেটা গুইন্ডোলিন লেন বলেছে। গুইন্ডোলিন লেন এই গল্পটা প্রথম ট্রান্সলেট করে, তো তার কথা জানবো। এবং এই গল্প বলার যে স্টোরি টেলিং এবং এস্থেটিক্স অফ রিইনকার্নেশন, যে বারবার জন্ম হচ্ছে, ম্যাজিক্যাল টেল অফ ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন, এইটা নিয়ে আলোচনা করবো। রিলিভেন্স অফ দ্য টোপস অফ দ্য ইনকার্নেশন কন্ডিশন বাই দ্য এরোটিক ডিজায়ার্স টু দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান পপুলার কালচার। এখনও এটা বিভিন্ন আমরা সিনেমার মধ্যে পপুলার কালচার মানে মডার্ন ইন্ডিয়ান সিনেমা, যাত্রাপালা, তার মধ্যেও কিন্তু আমরা ইনকার্নেশনের ব্যাপারটা দেখতে পাই, যে বারবার জন্ম হচ্ছে এবং জন্ম হয়ে বিভিন্ন জন্মে মিলিত হচ্ছে প্রেমিকার সঙ্গে। সো দ্য টোপস অফ দ্য রিইনকার্নেশন কন্ডিশনড বাই দ্য এরোটিক ডিজায়ার্স, এই জিনিসটা দেখবো। এবং প্যারট ন্যারেটিভ হিসেবে প্যারটের চরিত্র এবং অন্যান্য চরিত্রগুলো একটু দেখার আমরা চেষ্টা করব। ফলে হ্যাঁ বলো, বলছি এই নাটকটাতে তো মহাশ্বেতা এবং কাদম্বরীর কোনো রিইনকার্নেশন হলো না? মহাশ্বেতা এবং কাদম্বরীর অ্যাসাজ করো রিইনকার্নেশন হয়নি, তারা একদমই টাইমের বিচারে এক জায়গাতেই রয়ে গেছে। ফলে মহাশ্বেতা এবং কাদম্বরীর কোনো রিইনকার্নেশন এই গল্পতে হয়নি, টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু মহাশ্বেতার যে গার্ডেন, তার যে গার্ডেন, সেখানে স্প্রিং এসছে, অন্য সিজন এসছে, তিন চারটে জন্ম অন্যদিকে হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু মহাশ্বেতা বা কাদম্বরীর কোনো আলাদা কোনো পরিবর্তন দেখতে পাই। ফলে মহাশ্বেতা এবং কাদম্বরীর জন্য এরা বারবার জন্মেছে। স্যার একটা কোশ্চেন ছিল, বলছি যে যে মানে ফার্স্টে মুনগট যে ছিল সে তো পরবর্তী খেলে চন্দ্রপীর হয়েছে, রাইট? এবার চন্দ্রপীরের ট্রান্সফরমেশনটা হয়েছে শূদ্রকে, তাহলে চন্দ্রপীর কি মানে কি কাস্টের জন্য মানে কি অভিশাপের জন্য মানে শূদ্রক হয়েছে, মানে ওর কি মানে কিছু মানে মুনগটের মানে যে কাস্টটা অ্যাকচুয়ালি মানে হ্যাঁ যে কাস্টটা অ্যাকচুয়ালি
পুণ্যরি করেছে মুনগডকে, সেটার জন্যই মুনগড, মানে মুনগডকে তো পুণ্যরি কার্স করলো, মুনগডও আবার পুণ্যরিকে কার্স করলো, যে তুমি তোমার এই যে এরোটিক লাভ, তার ভালোবাসার যন্ত্রণা, এই ইউনিয়ন, একটা ফাইনাল রিইউনিয়ন উইথ ইওর ওম্যান, সেটা তুমি পাবে না। এটা পুণ্যরিককে ওম্যান মুনগড বললো, আবার পুণ্যরিক মুনগডকে বললো। এর ফলে কি হলো, পুণ্যরিক প্রথম জন্মে বৈষম্মান হিসেবে জন্মগ্রহণ করলো, দ্বিতীয় জন্মে প্যারট হলো, আবার মুনগড প্রথম জন্মে চন্দ্র পিতল, সেকেন্ড জন্মে শূদ্রক হলো, গিয়ে শূদ্রক এবং প্যারট একসঙ্গে মিলিত হলো, তখন তার গল্পটা পিছন দিক থেকে শুরু হলো। বুঝতে পেরেছো? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, একে অপরকে কার্স করলো যে তুমি, মানে কারণ পুণ্যরিক তো প্রথমে প্রেমে পড়লো মহাশ্বেতা, এবার যেহেতু মানে মহাশ্বেতা এবং পুণ্যরিক একসঙ্গে মিলিত হতে পারছে না, তখন পুণ্যরিক কার্স করলো মুনকে, যে আমি মিলিত হতে পারছি না তোমার জন্য, আমি একজন অ্যাসেটিক, আমি একজন সাধু, কিন্তু তাও আমি মিলিত হতে পারছি না সাধু হওয়ার জন্য, আমি আই এম দ্য সান অফ দ্য শ্বেতকেতু, তাহলে তাহলে এর জন্য ইউ আর দ্য মানে লাভ গড, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট, মুনকে প্রথমবার কার্স করলো। তো এর ফলে মুনও কার্স করলো পুণ্যরিককে। তো তারপরে এই পুরো জিনিসটা ঘটলো, যখন পুণ্যরিকের দেহ আকাশে গেল, ওটা মুন বডি নিয়ে চলে গেল, যে পরবর্তীকালে চন্দ্রপুর হিসেবে জন্মাবে, তারপরে শূদ্রক হিসেবে জন্মাবে, শূদ্রক হিসেবে জন্মাবে পরে তার প্রথম সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে, এবং ইন দ্য মিন টাইম পুণ্ডরিক ও বৈষম্পায়ন জন্মাবে, এবং পরে প্যারট হয়ে জন্মাবে এবং শূদ্রকের কাছে আসবে। আর বৈষম্পায়ন তো চন্দ্রপীদের খুবই কাছের বন্ধু হিসেবেও তারা একে অপরকে কাটাবে। ফলে আয়রনিটা হচ্ছে যে খুবই ভালো বন্ধু হিসেবে চন্দ্রপীড় এবং বৈষম্পায়ন যেমন ছিল, অন্যদিকে শূদ্রক প্যারটকে পরবর্তীকালে পেল, ফলে এদের বন্ধুত্ব কিন্তু নষ্ট হয়নি, কিন্তু তারা কোনো একটা সময়ে বন্ধু ছিল না, শুরু হয়েছিল তাদের এই কার্স দিয়ে, এই শত্রুতা দিয়ে। বুঝতে পেরেছ? এই হচ্ছে মানে গল্পের মানে মূল জায়গা। এই হচ্ছে গল্পের মূল জায়গা, এই এটার কথাই মানে এতক্ষণ ধরে মানে বললাম আর কি। বলো স্যার, আপনার কাছে ক্ষমা প্রার্থনা আছে। কেন কেন কেন, কিসের জন্য ক্ষমা? কোনো ক্ষমা প্রার্থনা কিছু নেই স্যার। আমি, হ্যাঁ আমি স্যার ক্লাসে জয়েন করতে অনেকটা দেরি। ও নট নট প্রবলেম, কোনো ব্যাপারই না, যে কোনো সময় হতে পারে। না না, আসলে স্যার কালকে আমি স্যার রাতে ঘুমাতে অনেক দেরি হয়েছে, সকালে উঠেই আবার ক্লাস করেছি, নিয়ে খানিকক্ষণ শুয়ে চোখটা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, ভেরি ভেরি মানে নট আ প্রবলেম এট অল। বেশ, তাহলে আমি মোটামুটি আমাদের, হ্যাঁ বলো বলো, কিছু বলবে? তাহলে আমি মোটামুটি এখানে মোটামুটি আমি রেকর্ডিংটা স্টপ করছি, বিকজ উই হ্যাভ ফিনিশড অফ দ্য অফিসিয়াল ক্লাস আই গেস।